চন্দ্রযান তিনের সাফল্যের পর এবার নতুন ইতিহাস তৈরির পথে ইসরো। এবার লক্ষ্য গগনযান। 21 অক্টোবর দুর্গা সপ্তমীর দিন ইসরোর গগনযানের প্রথম পরীক্ষামূলক উড়ান হতে চলেছে, একথা আগেই জানিয়েছিল ইসরো। এবার জানিয়ে দেওয়া হলো উৎক্ষেপণের সময়ও। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিকেল ডেভেলপমেন্টের ফ্লাইটটি উঠবে সকাল 7টা থেকে 9টার মধ্যে।